হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা আসছি দোহার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী হাট কোমরগঞ্জ। তো পুরো ভিডিও আমাদের সাথে থাকবেন, আসার পরে আপনারা অনেক ফলের দোকান পাওয়া যাবেন। তো দেখা যাক ফলগুলো কেমন কেমন ফল আছে। এখানে অনেক রকম ফল আছে। আম কত টাকা কেজি? 120 টাকা ফলাই দেবে। আর খেজুর? 120। ও আচ্ছা, ঠিক আছে। আপনি ঘুরতে এদিকে দেখি তরমুজে বিশাল সমারোহ হয়। এখানে প্রচুর পরিমাণে তরমুজ আছে। কোমরগঞ্জ হাটে অনেক তরমুজ কিছু দেখে দেখেন। তো দেখা যাক। লিচু কত করে বেশি বেচতেছেন? 100 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
ও আচ্ছা ঠিক আছে, ব্যবসা ভালো চলতেছে তো? আচ্ছা ঠিক আছে, ভালোই আছেন? আচ্ছা ঐতিহ্যবাহী কোমরগঞ্জ হাটে আপনারা সব ধরনের সবজি পাওয়া যাবেন এখানে, সব রকমের যে রকম সবজি চান সব পাওয়া যাবেন এখানে। এদিকে অনেক সবজি দোকান আছে, ঘুরে শেষ করা যাবে না, এত রকমের সবজি দোকান, অনেক সবজি, অনেক পদের পদের কাঁচামরিচ সব আছে। এদিকে ডাকতেছে যে কাঁচামরিচ নিয়ে যান। পরিমাণে মিষ্টি আলু আছে, জনপ্রিয় মিষ্টি খাবার, ছোটবেলা অনেকেই খাইছেন মিষ্টি আলু। দেখা যাক মিষ্টি আলু কত করে বিক্রি করতেছেন। এক কেজি মাত্র 30 টাকা? ও আচ্ছা ঠিক আছে। মিষ্টি আলু এখানে সবাই মাপ চলতেছে। একটু সামনে আসার পর দেখলাম যে এখানে পেঁয়াজ মাপা হইতেছে, অনেক পেঁয়াজ খুব কম দামে। পরিমাণে পেঁয়াজ আছে, যে পেঁয়াজের দাম নাকি আরো 6 মাস আগে 200 টাকা কেজি ছিল, এখন এইগুলা 30 টাকা কেজিতে বিক্রি হইতেছে এখানে কোমরগঞ্জ বাজারে। খাঁচা আছে মুরগি ঢাকানোর জন্য, খাঁচা তো খুব সুন্দর। এর দাম কত? 200 টাকা। 200 টাকা মাত্র, খুব সুন্দর। আর ওইগুলাতে কি করে? কোমরগঞ্জ হাটে আপনারা গুড়ও পেয়ে যাবেন, বাংলার ঐতিহ্যবাহী গুড়, মিষ্টি গুড়, অতি মিষ্টি গুড়। এই যে কবুতরের হাট পেরিয়ে একটু সামনেই মাছের বাজার, এখন আমরা মাছের বাজার যাব।
দিকে মাছের বাজার আছে, মাছের বাজার পুরো জমে কি অনেক জমজমাট মাছের বাজার। ভাই ব্যবসা কেমন চলতেছে? ও সুন্দর, কি মাছ এগুলা? কাতল মাছ। কেমন মাছে ভাই? কত ভাই ইচ্ছা মাছ নাই গুলা? বারোশো টাকা কেজি। এটা কোন বাজারে পাওয়া যাবো? আচ্ছা ঠিক আছে, কোমরগঞ্জে বাজারে পাওয়া যাবো। আচ্ছা ঠিক আছে, কই কত ধরে বেচবেন? আষ্টশো। আচ্ছা ভালো, সুন্দর কই? সুন্দর কই, সুন্দর। ঠিক আছে ঠিক আছে। মাছের বাজার পেলে সামনে মুরগি ভরপুর, এখানে মাছ মাংস সবই পেয়ে যাবেন। মোটামুটি পুরো কোমরগঞ্জ বাজার ঘুরছি, খুব ভালো লাগছে, অনেক কিছু আছে, আপনারা সব কিছু এখানে পেয়ে যাবেন। টোটালি অনেক রকমের জিনিস আছে, আসবেন দোহার-নবাবগঞ্জের বিখ্যাত বাজার কোমরগঞ্জ বাজার। এত বড় হাট ঘুরে সম্ভব না একদিনে, তো যেটুকু পারছি আপনাদের সাথে তুলে ধরছি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং।